إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما قد شرطه تفسير شنسي سورة البقرة 274 নম্বর আয়াত শেষ করেছিলাম নাকি 273 আমার মনে হয় 273 থেকে আমরা একটু রিপিট করি, যদি করে থাকি তাহলে রিপিটেশন হলো, না হলে ওরা মিস করলাম না। তবে মনে আছে আগে যেটা আলোচনা হচ্ছিল যে যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দান খারাপ করতে বলেছেন, ফকির মিসকিন ছাড়া ওই সমস্ত লোকদেরকে তারা দেখতে শুনতে ভদ্র মনে হয় কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড অভাব, তারা প্রকাশ করে না, হাত পাতে না, এটা আলোচনা হয়েছিল তাই না? তাদের কথায় আল্লাহ তারা বলছেন যে লিলফুকারা আল্লাযীনা আহসানু ফী সাবীলিল্লাহ, ওই সমস্ত গরিব লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় এসে আটক পেয়ে গেছে, তার মানে মহাদের সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় গেলেন তাদের সহায় সম্ভব টাকা পয়সা কি করলেন, মনে আছে সব মক্কা রেখে অনেক সাহাবী টাকা পয়সা নগদ নিয়ে গিয়েছিলেন। কাফের বলল যে টাকা পয়সা নিয়ে যাবো আর কখনো আবার করবো, সব রেখে খালি হাতে চলে এসেছে। এখন ওনারা অনেকেই সফা হয়ে গেছে, সেখানে ওনারা ঘর সংসার করার মতো অবস্থা হয়নি, কাজকর্ম তো এত তাড়াতাড়ি কিছু মিলছে না। অপরদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা ত্যাগ করলে এখানে যদি ব্যাপারে দেখে যান তো আসল উদ্দেশ্য তো সারা হচ্ছে না, এটা যে উদ্দেশ্য এসেছে দিন পাওয়ার জন্য, আইলেম শিক্ষার জন্য, এই দুটো সামনে রেখে ওনারা সেখানে থাকলেন। কিন্তু অনেক কষ্টে আছে, অর্থনৈতিকভাবে খাওয়া দাওয়ায় অনাহারের দিন কাটাচ্ছে, কিন্তু মানুষ এটা খান পাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পড়ে আছে। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে এই লোকগুলোকে বেশি 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 করে দেওয়া, যারা আল্লাহর দ্বীনের জন্য সব ত্যাগ করে চলে এসেছে আর কারো কাছে হাত পাতে, তারা দুনিয়ার এখানে সেখানে যাওয়া আশা করে ব্যবসা বাণিজ্য করার মতো তাদের সুযোগ নাই, দিনই দায়িত্বের কারণে তারা আপাত হয়ে আছে। আরো জমিনে ঘুরে ফিরে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার মতো তাদের সময় সুযোগ হচ্ছে না। তারা কার কাছে হাত পাতে না বিধায় লোকেরা তাদেরকে তারা বোঝে না, বেশি জ্ঞান খরচ করে না, অথবা তাদের চিন্তা ভাবনার শক্তি কম, জাহের মার্কা লোকেরা তাদেরকে দেখে মনে করে সবগুলো বোধহয় ধনী, ধনী না হলে হাত পাত যে জানে না সে মনে করবে এদেরকে ধনী বা স্বাবলম্বী, কিন্তু যে জানে আসলে সে বুঝে এরা কত কষ্টে আছে, এইরকম লোকগুলোকে বেশি করে দেওয়া। তারপর হুম বিসিমাম এ নবী, আপনি একটু খেয়াল করলে তাদেরকে দেখবেন যে লোকটা হাত পাতে নাই, চেহারা দেখলে বোঝা যায় প্যাকেট কোনো খাওয়ার না। তারপর হুম
পেশিমা তাদেরকে দেখলে এটা বুঝে তা বুঝে আসার কথা ইঙ্গিত দিলেন মুসলমানদেরকে আল্লাহ তালা তো খেয়াল করে দেখো সে এসেছে না না খেয়ে এসেছে কিছু বোঝা যায় না বোঝা যায় তো এতটুকু বিরোধ খরচ করি তোমরা কেন বুঝো না এদেরকে কেন দেওয়া বেশি করে আল্লাহ তালা সাহাবিদেরকে যাদের দেওয়ার মতো সুযোগ আছে তাদের দৃষ্টি আকর্ষণ এবার সেখান থেকে লেসন আমাদের জন্য যে আমরাও এইরকম লোক যদি সমাজে পাওয়া যায় হাত পাতে না কিন্তু আসলে না খেয়ে খাবার না মানুষের কাছে তারা খুব একেবারে কাতর হয়ে চায় না নাসর বন্ধা হয়ে চায় না হাত পাতে না সহজে তাদের মান সম্মান ব্যক্তিত্ব আছে সবাইকে দেখিয়ে না দিয়ে তাদেরকে আসলে গোপনে দেওয়াটা ভালো গত সপ্তাহ শুনেছি গোপনে দিলেও আল্লাহ খুশি পান প্রকাশ্যে দিলেও আল্লাহ খুশি পান তবে গোপনে দিলে সব একটু বেশি হয় এই সমস্ত লোকদেরকে দেওয়ার সময় পাবলিকলি ফকির মিসকিনকে দেওয়াবে দিয়ে সেভাবে দিবেন তাদেরকে সৌদি আরবে দেখেছি আমরা যখন লেখাপড়া করেছি কিছু গরিব ফ্যামিলিতে রয়েছে কিছু ছাত্র ছেলে ফ্যামিলি নিয়ে তারা একটু ঘুরি তাদের ঘরে এসে কে বা কারা ইনভেলাপে টাকা ভর্তি করে মেইল বক্সে ছেড়ে চলে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সমাজে যেগুলো বেশি কষ্টে আছে হাত পাততে পারে না তাদেরকে দেওয়ার সুযোগটাকে বেশি করে দিতে হবে যদি সত্যি অভাবিত الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم الله تعالى বলছেন যারা এইভাবে দিন রাত খরচ করতে থাকে আল্লাহ রাস্তায় দান খয়রাত সাহায্য করে যায় সিররا وعلانيه কোন সময় গোপনীয় ভাবে কোন সময় প্রকাশ্য গোপনীয় অর্থে এইভাবে সব সময় গোপনে দিতে হবে প্রকাশ্য ভাবে কেউ চাইলে তাকে দেওয়া যাবে এটাও কিন্তু নয় ওই বেচারা তো সবর করতে পারছে না পূজার পাশে হাত পাচ্ছে তাকেও তো দিতে হবে এখন লোকেরা দেয় না মোটে তারা স্কুল করে কয়জনে দেয় সরকার বলেছে না যদি লোকেরা হাত না পাত আমরা কয়জনকে জিজ্ঞাসা করে করে দিতাম তাকে হাত পাতলেও যে দিতে হবে না কেন প্রকাশ্য দাও গোপনেও দাও দুইটাই যারা করে তাদের জন্য আজির হুম এন দাওয়া দিই তাদের রবের কাছে বিশাল পুরস্কার আছে ওলা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওলা হুম ইয়াহজানুন তাদের দুশ্চিন্তা কষ্ট হওয়ার কোনো কারণ নেই তাফসীরে বলা হয়েছে যে খাউফুন আলাইহিম মানে ভয় এবং আশঙ্কা সেটা হচ্ছে আখেরাতে যে কঠিন দিন আসবে ওই কঠিন দিনে তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ তাআলা দান করার কারণে তাদেরকে পাশ করে পাক করে দেবে দান করা যে বেশি কেউ করবে জাহান্নামের আগুন থেকে বাঁচা তার জন্য সহজ হবে তাদের কোনো ভয় নেই আর তারা নির্ভয় থাকবে সব আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এই দুশ্চিন্তাগ্রস্ত অনেক তফসিল এসেছে যে দিয়ে ফেললে যে নিজের আবার কমে যাবে নিজে কোনো টানাটানি হয়ে যায় কিনা নিজের ছেলেমেয়ের অভাব অনুকম হয় কিনা আল্লাহ তারা বলে সেই দুশ্চিন্তার কারণ নয় দান করলে আল্লাহ তালা তাকে ওই গ্যারান্টি দিচ্ছে তুমি দান দান করলে তোমার লুকাটা করা দায়িত্ব আমি তোমার সিনেমার দায়িত্ব আমি তার অর্থ হবে ইমানে সিনেমা যখন দায়িত্ব আল্লাহ দিবেন সব দিয়ে দিয়ে আসছে এগুলো ব্যালেন্স রাখতে হবে অনেক সময় আমরা একটা হাড়ি সিনেমা শুনলে আরেকটা ছেড়ে দেবে যখন এক সাহাবি আসছিল নিয়ে আসছিল আল্লাহ আমার সম্পত্তি অনেক আছে এরকম আমি কোনটা দিতে পারি কতটুকু পর্যন্ত দেওয়া আমার জন্য ঠিক হবে আমার সম্পত্তি দান করার করলে আর কতটুকু